অষ্টম শ্রেণীর ছাত্রীরা, আজকে আমি তোমাদের 49 পাতার কোষে দেখি 4.2 এর অঙ্কগুলো দেখাবো। এই অঙ্কগুলো আছে বীজগণিতের ভাগ। তো ভাগ কি করে করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4, এবং একটি সংখ্যা যদি 3x + 2 হয় তাহলে অপর সংখ্যাটি কত। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি বের করতে হলে গুণফলকে একটা সংখ্যাতে ভাগ করলে আরেকটা সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে 3x² + 8x + 4 / 3x + 2, তাহলে 3x + 2 এখানে লিখেছি, ভাজ্য হিসেবে লিখেছি 3x² + 8x + 4। ভাগের নিয়ম হলো ভাজকের প্রথম সংখ্যাটা দিয়ে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে ভাজ্যের প্রথম সংখ্যাটা মিল হয়ে যায়। এখানে আছে 3x² আর এখানে আছে 3x, তাহলে 3x-কে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে 3x² আসছে। বাকি সংখ্যাটার সাথে ওই একই x দিয়ে গুণ করতে হবে, সেটা মিল না হলেও চলবে। তাহলে দেখো, x দিয়ে যদি আমি 3x + 2-কে গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 3x², আবার x দিয়ে গুণ করলে +2x। তাহলে দেখো, 3x² + 2x, এক্সের ঘরের নিচে x লিখলাম, তাহলে বিয়োগ করলে এটা কাটা চলে গেল, আর এটা বিয়োগ করলে 8x থেকে 2x চলে গেলে 6x থাকে, +4 নেমে এলো, তাহলে 6x + 4। আবার দেখো, প্রথমে এই সংখ্যাটার প্রথম অংশটুকুর সাথে এইটা দিয়ে মেলাতে হবে। 3x-কে কত দিয়ে গুণ করলে 6x আসবে? 2। তাহলে 3x গুণন 2 = 6x। তাহলে যে 2 দিয়ে দিলাম, তাহলে 3x-কে 2 দিয়ে গুণ করলে 6x, 2 দিয়ে গুণ করলে 2 × 2 = 4, বিয়োগ করলে এই দুটো কাটাকাটি চলে গেল। তাহলে অপর সংখ্যাটি কত আসলো? x + 2, ভাগফল আসলো x + 2। তাহলে এই সংখ্যাটি হবে অপর সংখ্যাটি x + 2। আশা করি বুঝতে পারছো। বলছি ভাজ্যের প্রথম অংশটাকে এই ভাজক দিয়ে এমন কিছু দিয়ে গুণ করতে যাতে ভাজ্যের প্রথম অংশটা মিল হয়ে যায়। এবার দ্বিতীয়টা দেখো, দুটি সংখ্যার ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তার একটি দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ বের করতে হলে ভাগ করতে হবে। তাহলে দেখো, 24x² - 65xy + 21y² / 8x - 3y। দেখো, 8x - 3y দিয়ে যদি ভাগ করি তাহলে 8x-কে দিয়ে 24x² মিল করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 + 24 = 3, আর এখানে দুটো এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে হবে 3x। তাহলে গুণ করলে হবে 3 + 24x². তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে, এটা দিয়ে গুণ হয়ে গেল 24x², এটা দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 3 * 3 = 9xy। তাহলে এটা মাইনাস বিয়োগ হবে, তাহলে এটা কাটাকাটি চলে গেল, -65xy + 9xy, বিয়োগ করলে 56xy। এখান থেকে 21y² নেমে আসলো। আবার দেখো, এই জিনিসটাকে এই জিনিসটা দিয়েই মেলাতে হবে। তাহলে 8x-কে কত দিয়ে গুণ করলে -56xy আসবে? তাহলে -7 দিয়ে যদি গুণ করি, -7 দিয়ে গুণ করলে -56 আসবে, 7 * 8 = 56, -56, আর এখানে x আছে, আমাকে xy আনতে হবে, তাহলে y, তাহলে -7y, তাহলে -7y দিয়ে গুণ করলে 27 * 56 xy, প্লাসে মাইনাস, এটা হলো প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাসে এখানে মাইনাসে প্লাস, 3 * 7 = 21y², এটার সাথে মিল হয়ে গেল। তাহলে এটা বিয়োগ করলে কাটাকাটি চলে গেল, তাহলে প্রস্থ কত আসবে? 3x - 7y। আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটা বলছি, বলা আছে একটি ভাগ অঙ্কের ভাজ্য দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে, ভাগফল নির্ণয় করতে হবে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে। দেখো কীভাবে করব। তাহলে ভাগ করব, তাহলে দেখো আবার সেই x² দিয়ে x^4-কে মিল করতে হবে। তাহলে এখানে x^2 আছে, এখানে x^4 আছে, তাহলে এখানে x² দিতে হবে, তাহলে x² দিয়ে সম্পূর্ণটাকে গুণ করে দিতে হবে, তাহলে x^4, x² দিয়ে এটা গুণ করলে x³y, আবার x² এটা গুণ করলে x²y², বিয়োগ করলে এটা কাটাকাটি চলে গেল, x³y আর x³y কাটাকাটি চলে গেল। এটা দেখো আছে হলো x²y², তাহলে এটা বিয়োগ করেছি, এটা মাইনাস হয়েছে, এইটা মাইনাস হয়েছে, এটা বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে +x²y, এটার সাথে কিন্তু মিল হয় না, এটা নেমে আসবে xy³ - y⁴ নেমে আসলো। তাহলে দেখো, প্রথমে আবার x²y² আছে, এটা দিয়ে মিল করতে হবে, তাহলে x² সাথে যদি y² গুণ করি তাহলে এটা x²y² আসবে, তাহলে দেখো +y² দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে y² সাথে x² গুণ করলে x²y², y² সাথে এটা গুণ করলে xy³,
এই যে একটা এক্স, এখানে একটা ওয়াই, এখানে দুটো ওয়াই, তাহলে ওয়াই কিউব, তাহলে মাইনাস এক্স ওয়াই কিউব, আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই এখানে দুটো, এখানে দুটো, ওয়াইয়ের মাথায় ফোর, তাহলে এই যে মিলে গেল, তাহলে ভাগশেষ কিছুই থাকলো না, জিরো, তাহলে ভাগফল আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষ আসলো জিরো। আচ্ছা, এবার চারের অঙ্কগুলো দেখো, ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা একেবারেই সোজা, এম মাইনাস থ্রি দিয়ে এটাকে ভাগ করতে বলছে, তাহলে এমকে এম স্কোয়ার আনতে গেলে একটা এম দিয়ে গুণ করতে হবে, তাহলে আসবে কত, এম স্কোয়ার, আর এম দিয়ে থ্রিকে গুণ করলে মাইনাস থ্রি এম, বিয়োগ করলে এটার কাটাকাটি চলে গেলো, এটা প্লাস ফোর এম আছে, এখানে প্লাস থ্রি এম হলো, তাহলে আসলো প্লাস সেভেন এম, মাইনাস একুশ নেমে আসলো, প্লাস সেভেন দিয়ে গুণ করলে সেভেন এম, প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি ওয়ান, মিলে গেল। পরের অঙ্কটা দেখো, থ্রি সি মাইনাস টু দিয়ে এটাকে গুণ করতে হবে, থ্রি সি দিয়ে সিক্স সি স্কোয়ারকে মিল করতে হবে, তাহলে তিনের জায়গায় সাথে ছয় মিল করতে গেলে তিন দুগুণ ছয়, এখানে একটা সি, এখানে একটা সি হলে তাহলে সি স্কোয়ার আসবে, তাহলে টু সি দিয়ে গুণ করতে হবে, টু সি দিয়ে এটাকে গুণ করলে সিক্স সি স্কোয়ার, আর টু সি দিয়ে এটাকে গুণ করলে মাইনাস ফোর সি, বিয়োগ করলাম এটা কাটাকাটি চলে গেলো, এটা বিয়োগ করলে মাইনাস সেভেন সি, প্লাস ফোর সি, তাহলে থেকে গেলো মাইনাস থ্রি সি, এখান থেকে টু নেমে গেলো, তাহলে দেখো এখানে থ্রি সি আছে, এখানে মাইনাস থ্রি সি আছে, তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস থ্রি সি, মাইনাসে মাইনাসে প্লাস টু, বিয়োগ করলে কাটাকাটি চলে গেল। এবার দেখো সি নাম্বার অঙ্কটা, এটাকেও ভাগ মিল মিল করতে হবে, দেখো ভাগফল আর ভাগশেষ বের করতে বলেছে, টু সি স্কোয়ার আছে, এখানে টু এ টু এ স্কোয়ার আছে, এখানে টু এ টু দি পাওয়ার ফোর আছে, মিল করতে গেলে স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এ কিউব মাইনাস থ্রি সি স্কোয়ার, বিয়োগ করলে এটা কাটাকাটি চলে গেল, এটা বিয়োগ করলে মাইনাস টু এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান নেমে এলো, টু এ স্কোয়ার দিয়ে মাইনাস টু এ কিউব মিল করতে গেলে তাহলে মাইনাস এ দিয়ে গুণ করবো, মাইনাস টু এ কিউব আসলো, মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ দিয়ে এটা গুণ করলে প্লাস থ্রি এ, আবার দেখো বিয়োগ করছি, এটা কাটাকাটি চলে গেল, প্লাস টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান, তাহলে দেখো টু এ স্কোয়ারকে মিল করতে গেলে শুধু ওয়ান দিয়ে গুণ করলেই হবে, প্লাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি, বিয়োগ করলে এটা কাটাকাটি যায়, কিন্তু এ দুটো মেলে না, তাহলে রইল কত, এ এটা মাইনাস ওয়ান প্লাস থ্রি সমান সমান রইল প্লাস টু, তাহলে এটা আসলো ভাগফল, এটা আসলো ভাগশেষ। এবার পরের অঙ্কটা দেখো, ডি নাম্বার, একইভাবে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স দিয়ে গুণ করতে ভাগ করতে হবে, তাহলে এম স্কোয়ার যদি এম ফোরকে মিলাতে গেলে এম স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে এম ফোর মাইনাস এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার, এম স্কোয়ার দিয়ে যে সম্পূর্ণটাকে গুণ করে দিলাম, বিয়োগ করলাম এটা কাটাকাটি চলে গেল, এটা বিয়োগ হয়ে আসলো মাইনাস এম কিউব, এটা বিয়োগ হয়ে আসলো মাইনাস এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস বারো, আবার দেখো এম কিউব মাইনাস এম কিউব আসলো, এখানে এম স্কোয়ার আছে, তাহলে এম স্কোয়ারকে এম কিউব বানাতে গেলে মাইনাস এম দিয়ে গুণ করতে হবে, মাইনাস এম মাইনাস এম কিউব বানাতে গেলে, তাহলে মাইনাস এম দিয়ে গুণ করলে আসলো এম কিউব প্লাস এম স্কোয়ার প্লাস সিক্স এম, বিয়োগ করলাম এম কিউব কাটা চলে গেল, এখানে দেখো যোগ বিয়োগ হয়ে আসলো মাইনাস টু এম স্কোয়ার, এখান থেকে আসলো প্লাস টু এম প্লাস বারো, তাহলে দেখো এখন যদি এম স্কোয়ার আছে, এখানে আমাকে মাইনাস টু এম স্কোয়ার বানাতে হবে, তাহলে মাইনাস টু দিয়ে গুণ করতে হবে, মাইনাস টু দিয়ে গুণ করলে আসলো মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম প্লাস বারো, বিয়োগ করে কাটাকাটি চলে গেল, তাহলে এটা আসলো ভাগফল এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু। এখন পাঁচের অঙ্কটা দেখো, এটা দিয়ে ভাগ করতে হবে, একটাই সংখ্যা আছে, দেখো সিক্স এক্স স্কোয়ার এ কিউব, এটাকে মিল করতে গেলে টু স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে মিল করতে গেলে দুইকে ছয় বানাতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে, এক্স এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, এক্সের দরকার নেই, আর এ এখানে দুটো আছে, এখানে তিনটা আছে, তাহলে এখানে লাগবে আমার থ্রি, আর এখানে একটা এ, তাহলে থ্রি এ দিয়ে গুণ করেছি, তাহলে সিক্স এক্স স্কোয়ার এ কিউব আসলো, তাহলে এটা মিল হয়ে গেল, নেমে আসলো মাইনাস ফোর এক্স কিউব এ স্কোয়ার প্লাস এইট এক্স ফোর এ স্কোয়ার, তাহলে দেখো ফোর এক্স কিউব এ স্কোয়ার
দেখো এ স্কোয়ার এখানে এক্স স্কোয়ার একই আছে, তাহলে এর প্রয়োজন নেই। আর মাইনাস ফোর বানাতে গেলে মাইনাস টু এক্স, এখানে দুটো আছে এখানে তিনটে আছে, তাহলে একটা এক্স হবে, তাহলে মাইনাস টু এক্স, তাহলে মাইনাস ফোর এক্স কিউব এ স্কোয়ার, এখান থেকে এইট এক্স ফোর এ স্কোয়ার নেমে আসলো। তাহলে এটাকে দেখো দুইকে আট বানাতে গেলে চার এক্স, দুটো আছে এখানে চারটা বানাতে হবে, তাহলে দুটা, তাহলে ফোর এক্স স্কোয়ার দ্বিগুণ করতে হবে। এই যে ফোর এক্স স্কোয়ার দ্বিগুণ করে বিয়োগ করে এটা কাটাকাটি চলে গেল, মিল হয়ে গেল। এবার বি নাম্বারটা দেখো, এটা কাটাকাটি করতে বলেছে, কিছুই না, সংখ্যাগুলোকে আমি সামনে লিখে নিয়েছি। আর এখানে এক্স কটা আছে, এখানে একটা, এখানে পাঁচটা, এখানে ছটা লিখলাম। ওয়াই আছে এখানে পাঁচটা, এখানে নয়টা, নয় পাঁচ চোদ্দোটা, নিচে এক্স আছে ছটা, ওয়াই দশটা, কাটাকাটি করে টোয়েন্টি ফাইভ বাই এইট ওয়াই ফোর। পরেরটা, এটাও কাটাকাটি, একইভাবে সংখ্যাগুলো সামনে লিখে নিয়েছি সুবিধার জন্য। এফ এখানে আছে ছটা, এখানে চারটা, মোট দশটা, ওয়াই এখানে আছে দুটো, আর নিচে এখানে ওয়াই ছটা, এ হলো দুটো, কাটাকাটি করে এ উপরে এ এইট, নিচে এফ ওয়াই ফোর, ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। এখানে এ টেন, এখানে এ স্কোয়ার, মানে বিয়োগ করলে উপরে এ এইট, আবার এখানে ওয়াই টু, এখানে ছয়, তার মানে নিচে বেশি আছে, এখানে বিয়োগ করলে ওয়াই, নিচে চারটা হয়ে যাবে। একইভাবে পরের অঙ্কটাও আছে আগের অঙ্কগুলোর মতোই, আমি এটা বলছি না, তুমি দেখে নাও। একই রকম আগের অঙ্কটার মতোই। এবার ছ নম্বর অঙ্কটাও, প্রথম অঙ্কটা করেছিলাম ভাজ্য সমান সমান, আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাকে ভাজ্য বের করতে বলছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, আর ভাগশেষ দেওয়া আছে। তাহলে কী করতে হবে, ভাজক গুণ ভাগফল, তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, আর যোগ থ্রি, ভাগশেষ থ্রি। তাহলে যদি গুণ করি, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে, এইভাবে লিখেছি, এক্স দিয়ে এটাকে গুণ করলাম। আর পরেরটা কী আছে, মাইনাস ফোর আছে, মাইনাস ফোরকে দিয়ে যদি এটা গুণ করি তাহলে এরকম আসছে, প্লাস থ্রি বাইরে রাখলাম, তাহলে এক্স দিয়ে যদি এটা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে কত, এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স, মাইনাস ফোর দিয়ে গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার, এটার সাথে গুণ করলে মাইনাস সিক্সটিন এক্স, প্লাস মাইনাস মাইনাস সিক্সটিন, বাইরে আছে থ্রি। এবার দেখো, তাহলে এক্স কিউব নেমে আসলো, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল, এখানে প্লাস ফোর এক্স মাইনাস সিক্সটিন এক্স, তার মানে হলো টুয়েলভ এক্স, প্লাস এখানে আসলো মাইনাস সিক্সটিন প্লাস থ্রি সমান সমান মাইনাস থার্টিন। আবার দেখো এই অঙ্কটা, কোনো অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, আবার একইভাবে ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য কত বের করতে হবে, অঙ্কটা একইভাবে গুণ করে দিয়েছি, তারপরে যোগ ভাগশেষ করে এইটা এসছে, একদম একই রকম অঙ্কটা দেখে নাও। আচ্ছা, এবার আট নম্বরটা বলছি, একইভাবে ভাগ করেছি, এক্স স্কোয়ার মিল করার জন্য এক্সের সাথে এক্স দিয়ে গুণ করলাম কাটাকাটি করে, ভাগশেষ আসলো মাইনাস থ্রি, আর এখানে ভাগফল আসলো এক্স প্লাস ফাইভ। এটা গেল আটের এক নম্বর। আটের দুই নম্বরও একইভাবে করা আছে, দেখে নাও। আচ্ছা, আটের তিন নম্বর, সিক্সটি থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স মাইনাস টোয়েন্টি, নয় দিয়ে সিক্সটি থ্রিকে মিল করতে গেলে সাত নং তেষট্টি, সাত দিয়ে যদি গুণ করি তাহলে তেষট্টি এখানে এক্স স্কোয়ার প্লাস প্লাস সাতটা পঁয়ত্রিশ, কাটাকাটি করে নেমে আসলো মাইনাস নাইনটিন এক্স, এটা যোগ বিয়োগ করে মাইনাস ফিফটি ফাইভ, এটাই ভাগশেষ। পরের অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে মিল করতে গেলে তাহলে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সএস কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার, এক্স দিয়ে গুণ করলে প্লাস থ্রি এক্স, এটা বিয়োগ করলাম কাটাকাটি চলে গেল, এখান থেকে মাইনাস ফোর এক্স স্কোয়ার, এটা যোগ বিয়োগ করে মাইনাস ইলেভেন এক্স মাইনাস থার্টিন, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ারকে মিল করতে গেলে তাহলে মাইনাস ফোর দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস ফোর দিয়ে গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ, কাটাকাটি যোগ বিয়োগ করে এটা কাটাকাটি চলে গেল, এটা প্লাস টুয়েলভ এক্স থেকে মাইনাস ইলেভেন এক্স চলে গেলে থাকলো এক্স, আর এখান থেকে যোগ বিয়োগ করে মাইনাস থার্টিন থেকে প্লাস টুয়েলভ চলে গেলে মাইনাস ওয়ান, এটাই ভাগশেষ। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো, নেক্সট দিন পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করো।